বাংলাদেশে এমন কোন নজদি কোন খারেজি ফাতেল যদি হিম্মত থাকে ইলমের বহর থাকে আল্লাহর রাসূলকে আজানের আগে সালাম দেওয়ার বিরুদ্ধে দলিল ভিত্তিক মোকাবেলা করার সাহস যদি থাকে প্রশাসনের পারমিশন নিয়ে বাংলার 64 জেলায় কোথায় বসবে বলো আমরা বসতে আছি আজানের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম পাঠ করা যাবে কি না এটা হলো প্রশ্ন আমাদের দলিল ভিত্তিক গবেষণা ভিত্তিক চূড়ান্ত জবাব হলো অবশ্যই মুস্তাহাব হিসেবে আজানের আগে আল্লাহর রাসূলের উপরে সালাত এবং সালাম পাঠ করা যাবে ব্যাখ্যামূলক যদি দলিল ভিত্তিক আলোচনা আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে দুই এক মিনিট একটু কথা বলতেই হবে আজানের আগে কেউ যদি সালাম না দেন নবীজিকে তাহলে তার আজানের কোনো ক্ষতি হবে না তবে দিলে এটা হলো সুন্নিয়তের একটা নিদর্শন হিসেবে বর্তমান প্রেক্ষাপটে প্রকাশিত আজানের আগে নবীজিকে সালাম দিলে জায়েজও হবে সওয়াবও হবে এবং নবী প্রেমের যে নূর এটা আরো বাড়বে না দিলে আজানের ক্ষতি হবে না গুনাহও হবে না দেওয়া উচিত কোথা থেকে আসলো আজানের আগে সালাতু সালাম প্রশ্ন যদি এটা হয় তাহলে আপনাকে বলছি শুনেন পাগলামি করবেন না জগৎ বিখ্যাত তাবারানির মুজামুল কবীরের মধ্যে স্পষ্ট সনদ সহকারে নির্ভরযোগ্য সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আজান দেওয়ার জন্য বনি নাজ্জার গোত্রের একজন মহিলা তিনার ঘরের ছাদের উপরে আরোহণ করতেন ফজরের সময় তিনি আজান দেওয়ার আগে এটা সুনানু আবি দাউদের মধ্যে আছে তাবারানির মধ্যে স্পষ্ট উল্লেখ তিনি একামত বা নামাজে দাঁড়ানোর আগে ইজা আরাদা আইয়ুকিমা লিসসালা فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ রাসূলের সাহাবী তিনি যখন নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখন তিনি নবীজিকে সালাম দিতেন আর আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ বনি নাজ্জার গোত্রের ওই মহিলার ঘরের ছাদে হযরতে বেলাল আজান দেওয়ার জন্য যখন দাঁড়াইতেন তিনি আজান দেওয়ার আগে একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন ইয়ুকিমা দীনাকা ক্বালাত সুম্মা ইউআযযিনু হযরতে বেলাল আজান দেওয়ার আগে দোয়া পড়তেন এরপরে তিনি আজান দিতেন দুইটা হাদিস সমন্বয় করেন একটা সিহাহ সিত্তার আবু দাউদ শরীফের হাদিস আর একটা তাবারানির মুজামুল কবীরের হাদিস দুইটা হাদিসই নির্ভরযোগ্য জাল হাদিস নয় আল হাদিস সে দুইটা হাদিস সমন্বয় করলে বিষয়টা পরিষ্কার কেউ যদি ইচ্ছা করে আজানের আগে ভালো দোয়া পড়তে পারবে কেউ যদি ইচ্ছা করে আজানের আগে কিংবা একামতের আগে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে আল্লাহর নবীকে সালাম দিতে পারবে হযরতে বেলাল এরকম করেছেন জায়েজ 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 বাংলাদেশে এমন কোন নজদি কোন খারেজি ফাতেল যদি হিম্মত থাকে ইলমের বহর থাকে আল্লাহর রাসূলকে আজানের আগে সালাম দেওয়ার বিরুদ্ধে দলিল ভিত্তিক মোকাবেলা করার সাহস যদি থাকে প্রশাসনের পারমিশন নিয়ে বাংলার 64 জেলায় কোথায় বসবে বলো আমরা বসতে আছি আল্লাহর রাসূলের সালাত ও সালামের বিরুদ্ধে কেন তোমরা
এত কিছু দেশে হচ্ছে, সিনেমা হচ্ছে, কত কিছু হচ্ছে, এগুলির বিরুদ্ধে প্রকাশ্যে কিছু না করে নবীজির সালাদু সালামের কথা শুনলে তোমাদের চুলকানি উঠে গেল। এই জন্য নজদের দালাল যারা নবীজির সালাদু সালামকে যারা পছন্দ করে না তাদেরকে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক মলম লাগাইয়া সেই চুলকানি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। দলিল খুঁজে ভাসছে না, উনি দলিল খুঁজে ভাসছে না, বেদাত কথাই কথাই বেদাত, কোন দলিল ছাড়া সাধারণ মানুষকে বিভ্রান্ত করা চলবে না। আপনি নাজায়েজ বলতে চান, দলিল দিয়া বলে, কোরআনের কোন আয়াতে আছে নাজায়েজ দেখান, দলিল দেখান, কোন হাদিসে আছে এটা নাজায়েজ করা যাবে না, দলিল দেখান, কোন ফতোয়ার কিতাবে, কোন ফেকার কিতাবে লেখা আছে এটা নাজায়েজ, এটা দলিল দেখান, আল্লাহর ওয়াস্তে দেখান। আপনাদের কথা আমরা অবশ্যই মূল্যায়ন করব, কোরআন হাদিসের বাইরে আমরা যেতে পারবো, আমাদের দলিলগুলি আমরা জানালাম, পারলে খণ্ডন করেন আর না হয় চুপ হন, আর না হয় সোনার বাংলার নবীর সেনারা আবার জাগ্রত হবে। তোমার মনে চায় না তুমি নবীজিকে সালাম দিতে, মনে চায় না তুমি দিও না, বাড়ি চলে যাও। আরেকজন ভাই তার মনের আবেগে আল্লাহ রসুলের মহব্বতে সালাম দিচ্ছে, তোমারও তো জ্বালা উঠছে কেন, সমস্যাটা কোন জায়গায় তোমার? এটা হলো ওই যে কালবের মধ্যে নবীর মহব্বত না, এগুলি ইয়াজিদের আশাটা গোলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে